हेलो फ्रेंड्स, वेलकम टू जशोदार रान्नाघर। आमी काकोली आज के आबार नतून एक मिष्टी रेसिपी निये चले एसेछि। तार आगे सबाई के बोली शारदियार अनेक अनेक शुभेच्छा एवं जय गुरु। तो आमी ए मिष्टिटार नाम दिएछि मनमोहिनी नाड़ू। परम प्रेममय शिशु ठाकुरेर परम पूजनीय माता श्री श्री मनमोहिनी देवी नाम अनुसारे आमी ए मिष्टिटिर नाम दिएछि मनमोहिनी नाड़ू। जदि भालो लागे अवश्य आमाके सबस्क्राइब करे पाशे थाकबेन आर बेल आइकनटी अवश्य टिपे देबेन आमार नतून नतून निरामिष समस्त रान्नार आपडेट पेते। ओठो ओठो रे विफले प्रभात बहे जाए जे, मेलो आखि जागो जागो थेको नारे अचेतन। ओठो ओठो रे विफले प्रभात बहे जाए जे, मेलो आखि जागो जागो थेको नारे अचेतन। ओठो ओठो रे विफले प्रभात बहे जाए जे। বন্ধুরা, সামনেই পুজো আসছে, তো যে কোনো পুজো উপলক্ষে আমরা তো নাড়ু বানাই। তো আজকে আমি নাড়ু বানাবো। এর আগে আমি নাড়ু বানানো দেখিয়েছি আমার যশোদার রান্নাঘরে, তো সেটা ছিল গুড়ের নাড়ু। তো আজকে আপনাদের দেখাবো আমি চিনির নাড়ু। তো প্রথমেই আগে কয়েকটা এলাচ আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। এগুলো শুকনো খোলায় নেড়ে একটু হামানদিস্তে করে গুঁড়ো করে নেব, তাতে গন্ধটাও ভালো আসে। আর এতে কি হয়, এতে একটা নাড়ুর মধ্যে গুঁড়োটা দিলে, খোসা বাদ দিয়ে গুঁড়োটা দিলে নাড়ুতে গন্ধটাও ভালো আসে, আর ভাজা করে গুঁড়ো করলে এতে স্মেলটা আরও বাড়ে। তো প্রথমেই আগে আমরা কড়াটা গরম হলে চার পাঁচটা ছোট এলাচ এইভাবে নেড়ে একটু ভেজে নেব। ছোট এলাচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি হামানদিস্তে করে একটু গুঁড়ো করে নেব। এবার এখন আমরা আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আগে অল্প একটু নারকল, শুধু আর কি চিনি ছাড়া নারকল একটু নেড়ে নেব। এটা আমি শুকনো খোলা একটু নেড়ে নিয়ে এক পাশে একটা পাত্রে একটু ঠান্ডা হতে দেব। যখন নারকলটা ঝুরঝুরে শুকনো মতো হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। এইভাবে শুকনো ঝরঝরে করে কোনো এয়ার টাইট কন্টেনারে করে রেখে দেবেন, অনেক দিন থাকবে। এটা আমার হয়ে গেছে, এটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। তো এই নারকলটা আমি ঢেলে নিয়েছি। আমি এখানে একটা গোটা নারকল নিয়েছি একটু বড় মাপের। এবার এই নারকলটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু একদম কমানো থাকবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের আন্দাজ মতো মিষ্টি দেবেন, আমি আমার আন্দাজ মতো মিষ্টি দিলাম। মোটামুটি এখানে দু কাপ নারকলের জন্য এক কাপ মতো চিনি দিয়েছি আমি। এবার এটাকে কমানো অবস্থায় নাড়তে থাকব। কম আছে দিলে চিনিটা খুব সুন্দরভাবে মিশবে। এর মধ্যে এবার আমি আর একটা জিনিস যোগ করে দেব। আমি আগে থাকতেই ফুলক্রিম দুধ খুব ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, দু হাতা দুধ আমি এখানে দিয়ে দেব। এই দুধটা দেওয়ার ফলে কি হবে, এই নাড়ুটার টেস্টটা অনেক বেড়ে যাবে। আর এলাচটা আমার ঠান্ডা হয়ে গেছে, এলাচটা আমি এখন গুঁড়ো করে নেব।
এলাচটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এভাবে ভেজে এলাচ গুঁড়ো করে মেশালে স্মেলটা খুব সুন্দর আসে, নারকলের মধ্যে গন্ধটা খুব সুন্দর আসে। তো এইভাবে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, আমি যেমন নতুন নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই অল বাটনটা ক্লিক করতে কিন্তু কেউ ভুলবেন না। এবার এই নাড়ুটাকে আরো আকর্ষণীয় করবার জন্য এতে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করব, খুবই সামান্য। যারা অপছন্দ করেন তারা করবেন না, তারা এমনিই করবেন। ফুড কালারটা বাদ দিয়ে আর যা যা করছি সেটা করবেন। আসলে আমার গোপাল তো খুব ছোট্ট সোনা, তাই তাকে একটু নানান রকম রং বেরঙের খাবার দিলে সে কিন্তু খুব খুশি হয়। এর আগের দিন আমি খাল মোরব্বা করে দেখিয়েছি, চাল কুমড়োর মোরব্বা, সেটাও খুব ভালো লেগেছে। আপনাদের সবাই বলেছেন যে আবার এরকম নতুন নতুন রেসিপি দিতে। তো আমি সামনেই যেহেতু পুজো আসছে, একঘেয়ে ওই একই রকম নারকল নাড়ু না করে আপনারা এইরকম করতে পারেন। আর এখন যেহেতু লকডাউনের সময়, সেহেতু বাইরেকার মিষ্টি না দিয়ে ঘরের তৈরি মিষ্টি ঠাকুরকে দিলে তারাও খুশি হবে, আর বাড়ির লোককে করে খাওয়ালে বাড়ির লোকও খুশি হবে। একদম কম আছে, সারাক্ষণ ফোটাতে থাকলে তাহলে অনেক সময় লেগে যাবে। আপনাদের হিসেব মতো আপনারা আঁচটা কম বেশি করবেন। পাকটা মোটামুটি আমার হয়ে এসছে, যখন গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে আমার পাকটা হয়ে গেছে। মোটামুটি পাকটা আমার হয়ে এসছে, এবার এই সময় আমি ছোট এলাচের গুঁড়োগুলো দিয়ে দেব, চেষ্টা করব যাতে খোসাটা না পড়ে। তাও তো একটু পড়েই গেল, যাই হোক তাতে কোনো অসুবিধা হবে না। আহ কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবার কিন্তু হয়ে এসছে, এই সময় কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, একদম আঁচটা কমিয়ে দিতে হবে। এটা আমার পাকটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এটা একটু ঠান্ডা হলে পাক দিয়ে নেব। এই মিশ্রণটি অল্প গরম থাকতে থাকতে কিন্তু যে কোনো একটা পাত্রে ঢেলে নিতে হবে। এখানে আমি একটি পেতলের থালার মধ্যে পাকটা ঢেলে নিয়েছি আর দুই হাতের তালুতে ঘি মাখিয়ে নিচ্ছি। পাকটা করতে আমার সুবিধা হবে আর নাড়ুর মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। তো দুই হাতে ঘি মাখিয়ে নিয়ে এবার আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী সমস্ত নাড়ুগুলো একটু একটু করে পাকিয়ে নেব। আর গোল করে পাকাবার পর আমি আগে প্রথমেই দেখিয়েছিলাম যে কিভাবে আমি নারকল শুকনো করে রেখেছি, কুড়ো নারকল, সেটার মধ্যে এই নাড়ুগুলোকে একটু মাখিয়ে নেব। এই যে ড্রাই কোকোনাট যেটা আছে সেটার মধ্যে এই নাড়ুগুলোকে আমি মাখিয়ে নেব। এটা করলে কি হবে, এটা খেতে আরও ভালো হবে এবং দেখতেও খুবই সুন্দর হবে। একটা কথা আছে না বন্ধুরা, পহলে দর্শন ধারি পিছে গুণ বিচারি, খেলে তো অবশ্যই ভালো লাগবে কিন্তু তার আগে দেখতে ভালো করতে হবে। তো দেখতে ভালো হওয়ার জন্য আমি এরকম করে প্রত্যেকটা নাড়ুর মধ্যে কিছু কিছু এরকম ড্রাই কোকোনাট মাখিয়ে নেব আর কিছু নাড়ু আমি এমনি রেখে দেব মাঝখানে সাজাবার জন্য। তো দেখতে থাকুন আমি নাড়ুগুলোকে কীরকমভাবে তৈরি করছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে দেবেন বন্ধুরা,
বেল আইকন টিপে দিলে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যশোদার রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন যশোদার রান্নাঘরে মনমোহিনী নাড়ু। তো বন্ধুরা, সব নাড়ুগুলো আমার মোটামুটি পাকানো হয়ে গেছে। কতকগুলো আমি শুকনো নারকল মাখিয়ে রেখেছি আর কতকগুলো আমি এমনি রেখেছি। আর শুকনো নারকল মাখিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগছে, দুরকম করার জন্য জিনিসটা দেখতেও সুন্দর লাগছে, খেতে যদিও একই হবে। আর এটা এইভাবে করলে অনেকদিন ভালো থাকবে। নারকল নাড়ু মোটামুটি সব বাঙালি ঘরে সব মেয়েরাই করতে জানে, আর তবুও আমি আমার মতো করে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমাকে একটুখানি পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এর জন্য কি করতে হবে, আমার যে কোনো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাকে পাশে থেকে উৎসাহিত করার জন্য যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন। তো এখন আমি গোপালের ভোগের জন্য এই লাড্ডুগুলো পরিবেশন করব। তো আপনারাও দেখতে থাকুন যশোদার রান্নাঘর, আবার কোনো দিন কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, জয় গোপাল এবং জয় 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 সকল গুরু ভাই ভাই।